রাশমির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা শিখব জারুক লেবু কিভাবে বানাতে হয়। আর আপনাদেরকে শেখানোর জন্য আমার সঙ্গে আছেন শেফ শর্মিষ্ঠা দে। শর্মিষ্ঠা দি, হাই রাশমি, কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, এটা বানাতে গেলে কি কি লাগছে বলো। কি শিখবে বলো তুমি? জারুক লেবু। জারুক লেবু, হ্যাঁ, তার জন্য লাগবে পাতি লেবু, মোট 20টা পাতি লেবু আছে। আচ্ছা, 10টা পাতি লেবু গোটা ঠিক দেখা এইভাবে কাটা, চার টুকরো করে কাটা। আচ্ছা, ওকে। আর লাগবে পাতি লেবুর রস, এটা বলো তো কি? 5 ফোড়ন। এটা নুন, ব্যাস, দ্যাটস অল। খুব কম জিনিস লাগছে একদম। এই চারটে মানে তিনটে। হ্যাঁ, অ্যাকচুয়ালি পাতি লেবু আর পাতি লেবুর রস, 5 ফোড়ন নুন, ব্যাস। জারুক লেবু বানাতে আমার এই লাগছে। ঠিক আছে, ঠিক আছে। আমাকে একটা বড় মিক্সিং বোল দেবে আর চামচ দেবে। আচ্ছা, প্রথমেই যখন আচার টাচার বানাতে হয় কি করতে হয়, ভালো করে বেছে তাজা ফ্রেশ জিনিসটা কিনতে হয়। আচ্ছা, তারপর বাড়িতে এসে ভালো করে ধুয়ে একটু রোদে দিয়ে শুকিয়ে নিতে হয়। আচ্ছা, তারপর আমি এরকমভাবে চার টুকরো করে কেটেছি, কাটার পর জাস্ট কেটে রেখে দিয়েছি। ওকে, এবারে আমি এই 10টা পাতি লেবু, কারণ এগুলো কি বলতো জারানো হয়। হ্যাঁ, যদি তুমি ফ্রেশ জিনিসটা না নাও, যদি একটা মোটে পচা থাকে তাহলে দেখবে সবকটাই নষ্ট, পাশ থেকে স্টেল হয়ে যায়। সেজন্য দেখতে হবে তাজা দেখে লেবু যেন রাখা হয়, এটা তো সারা বছর রাখার জন্য। আপনারা দেখবেন বাজারে গেলে কিন্তু ফ্রেশ জিনিসটা আনবেন। আচ্ছা, এর ভেতরে আমি দিচ্ছি 1 টেবিল স্পুন, মানে বেশ ভর্তি উপর করা 1 টেবিল স্পুন সল্ট দিয়ে এবার এটা ভালো করে মিক্স আপ করতে হবে, যাতে একদম ওই কাটাটার ভেতরে, এই যে চার টুকরো করে কাটার ভেতরে গুলো নুনটা চলে যায়। তুমি আরেকটা টিস্যু পেপার দাও না। যদি না যায় তাহলে একটুখানি খুলে খুলে নুনগুলোকে ভেতরে দিয়ে দিতে হবে। হ্যাঁ, যে লেবুতে নুন দেওয়ার আগে লেবুটা একদম শুকনো থাকতে হবে, তো জল যেন একটু না থাকে। ভালো করে ধুয়ে একটুখানি ছাতে রোদে একটু শুকিয়ে দিলে, কিন্তু আর সবার কাছে ছাদ থাকে না, একটুখানি যেখানে রোদ আসে সেখানে দিয়ে ড্রাই করে নেওয়া আর কি। এবার একটু ফাঁক করে করে জাস্ট নুনগুলোকে ভেতরে, মানে ইনসাইডে পুরোটা যায়, দরকার হয় একটু নুনও দেওয়া যেতে পারে। দিয়ে এবার এটাকে 15 মিনিট রাখতে হবে। আচ্ছা, এতে নুনটা ওর ভেতরে সোক করে যায়। তুমিও করতে পারো, করবে? হ্যাঁ করো, তুই একটা করো, মানে খুব নুনটা না ঢুকে না, টেস্ট হবে না, এই আর কি। এইবার আমি দেব 1 টেবিল স্পুন 5 ফোড়ন। আবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। করার পরে দেব আমি 10টা পাতি লেবুর রস। এখানে 10টা পাতি লেবু আছে, 10টা পাতি লেবুর রস দিচ্ছি। এবার এই ব্যাপারটাকেও বেশ ভালো করে মিশিয়ে করতে হবে। এখন দেখো গন্ধটা, লেবুর গন্ধ মনে হচ্ছে এখনই খেতে বসে জল আসছে। আচ্ছা, এবারে একটা বড় কাঁচের বয়ামে, মানে বয়ামটা আগে থেকে বেশ মানে গরম জলে ফুটিয়ে ড্রাই করে শুকিয়ে রাখবেন। এইটা আমাদের রেখেছি আগে থেকে। আচ্ছা, এরকম দেখুন একদম ড্রাই যেন থাকে, এক ফোঁটাও যেন জল না থাকে। এবার আস্তে আস্তে লেবুগুলো ঢালা হচ্ছে, লেবুটাই রসের মধ্যে নরম হবে। হ্যাঁ, এবার এটাকে 3-4 দিন রোদে দিতে হবে। রোদে দিলে রোদেতেই এটা জারিয়ে যাবে, মানে জারিত হয়ে যাবে। আচ্ছা, তারপরে ইউজ করা যাবে। একটা তো শক্ত আছে, তখন এটা সফট হয়ে যাবে, মানে সানবার্ন হবে আর কি। মানে গ্যাস আমরা ইউজ করছি না, রোদে যা সেদ্ধ হবে, রোদেই যা সেদ্ধ হবে। সহজ কিন্তু এটা, তোমার বেশি জিনিসও লাগছে না, খুব কম সময়ের মধ্যে করে নেওয়া। এবারে ঢাকনা বন্ধ করে এটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। আচ্ছা, যখন এটা রোদে দেবেন একটু ঝাঁকিয়ে দেবেন, এবং
আমি তো বলেছি 3 থেকে 4 দিন রোদে দিতে হবে, প্রত্যেক দিন যখন রোদে দেবেন তখন একবার করে পুরো আপসাইড ডাউন করে নেবেন, যাতে নিচের রসটা ওপরে যায়, ওপরের লেবুটা রসটা পায়, ওপর নিচ হয়ে যায় যেন। তাহলে 3 থেকে 4 দিন পর এটা একদম রেডি হয়ে যাবে, মানে জারিত হয়ে যাবে, তোমার জারক লেবু খাওয়ার জন্য একদম রেডি। শর্মিষ্ঠা দি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এটা শেখানোর জন্য। ওয়েলকাম। আমরা শিখে নিলাম জারক লেবু কিভাবে বানাতে হয়। আমার তো এটা এক্ষুনি খেতে ইচ্ছে করছে, আমি জানি আপনাদেরও খেতে ইচ্ছে করছে, তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন।